সংকটকালীন সময়ে নিশ্চয় আপনারা সকল স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং মুখে মাস্ক ব্যবহার করছেন, হাত দ্রুত ধৌত করছেন, সাবানে হাত ধুতে করছেন, কোনো কিছু ব্যবহার করলে হাঁচি কাশি দেওয়ার পরে রুমাল অথবা কর্মী ব্যবহার করছেন, তাই না? এরকম নিয়ম মেনে চললে আমরা ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবো এবং সকলকে আমরা সচেতন করব, ঠিক আছে? আজকে তাহলে আমরা একটা ছড় আবৃত্তির মাধ্যমে ক্লাসটা শুরু করি। আমরা আজকে ছড় আবৃত্তি করবো বাবুল আম সাপুড়ে। ওকে, প্রত্যেক আপনারা দাঁড়িয়ে যান। বাবুল আম সাপুড়ে, লিখেছে সুকুমার রায়। বাবুল আম সাপুড়ে, কোথা যাস বাবুরে? আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। ওকে ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। এক নাম্বার লিখতে হবে, এখানে আমাদের এক নাম্বার দেওয়া আছে জ ফলা দিয়ে চারটি শব্দ লিখি। জ ফলা দিয়ে আমরা কয়টি শব্দ লিখব? চারটি শব্দ লিখব। তাহলে কি কি পড়েছি আমরা? এর আগে পড়েছি তো না, গদ্য পদ্য অন্য শস্য। গদ্য পদ্য অন্য শস্য, গদ্য যেটা গল্প আকারে লেখা হয় সেটাকে বলা হয় গদ্য, ঠিক আছে? তাহলে লিখে নিই আমরা, গ দয়ে জফলা গদ্য, গ দয়ে জফলা গদ্য। আর কবিতা বা ছড়ের আকারে যেগুলো লেখা হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে পদ্য। তাহলে প দয়ে জফলা পদ্য, প দয়ে জফলা পদ্য, ঠিক আছে? গদ্য পদ্য অন্য অন্য, আমরা আমাদের অপরিচিত বা অন্য কাউকে বলি কি? অন্য বলে বলি, তাই না? অন্য, সরি অ দন্ত নয় জফলা, অন্য, সরি অ দন্ত নয় জফলা, অন্য মানুষ, অন্য কেউ, তাই না? আরো একবার বলি, সরি অ দন্ত নয় জফলা অন্য শস্য। তাহলে স দন্ত সয়ে জফলা শস্য। শস্য কোনগুলো? ধান, গম, যব, এসব গুলোকে আমরা শস্য বলে থাকি, সবের গাছগুলোকে, তাই না? তাহলে শস্য, তাহলে স দন্ত সয়ে জফলা শস্য, তাহলে স দন্ত সয়ে জফলা শস্য। জফলা বর্ণে কোন দিকে বসে? ডান দিকে বসে। দেখো ডান দিকে বসেছে, বনে ডান দিকে, ডান দিকে, ডান দিকে, তাই না? তাহলে জফলা বনে ডান দিকে বসে, তাহলে বস দন্ত সয় জফলা শস্য। ওকে চট্টনমণিরা, আমরা দুই নম্বর আইটেমে চলে যাই। নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করি। তাহলে এখানে এলোমেলো বর্ণ দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে লিখে শব্দ হবে। তাহলে এখানে কি লেখা আছে? লয় হ্রস্বই ক তালব্য সয় আকারে সা। আমরা পাখির নাম পড়েছি, তাই না? আমরা কি পড়েছি? তালব্য স দিয়ে শারীর পড়েছি। তাহলে তালব্য স, এখানে তালব্য স আকারে সা, লয় হ্রস্বই ক লে সা লে। তাহলে লিখে নিই আমরা, তালব্য স লয় হ্রস্বই কারে লি ক সা লে। তাহলে তালব্য স আকারে সা, লয় হ্রস্বই কারে লি ক সা লে। এখানে দেখেন বাবুরা, এখানে লেখা আছে না গয়, তাই না? দন্ত নয় আকারে না, আর কি লেখা আছে? গ অন্তস্থ গয়, না গয়। তাহলে কি হবে? হতে পারে আমরা অর্নামেন্ট, আমরা যেগুলো মেয়েরা কি পড়তে পছন্দ করে, চুড়ি, বালা, নাকফুল, কানফুল, কানের দুল, অনেক কিছু পড়তে পছন্দ করে, এগুলোকে কি বলে? গয়না বলে থাকে, তাই না? তাহলে এখানে কি মনে হচ্ছে? গ অন্তস্থ দন্ত নয় আকারে না, গয়না। গ অন্তস্থ দন্ত নয় আকারে না, গয়না। গ অন্তস্থ দন্ত নয় আকারে না, গয়না, ঠিক আছে? আচ্ছা, তিন নাম্বার, তিন নাম্বারে কি লেখা আছে? শূন্যস্থান পূরণ করি। তাহলে ক নাম্বারে কি আছে? এগুলো আমরা পড়েছি, তাই না? এগুলো আগেই পড়েছি আমরা। হ্যাঁ, তো কৃষকের চাই ভালো দেয়, কৃষকের কি ভালো চাই? কৃষকের ভালো বিষ চাই, তাই তো? তাহলে আমরা বিষ লিখবো এখানে,
কৃষক কি চায় ভালো কৃষক বয়হি কারে বীজ মূর্ধন্য ষ কৃষক বয়হি কারে বীজ মূর্ধন্য ষ কৃষক কৃষকের চায় ভালো কৃষক আচ্ছা খ নম্বরে ড্যাশ করে খোকা খুকু কি করে খোকা খুকু খোকা খুকু ভিড় করে হইচই করে আমরা এখানে লিখব ভিড় করে খোকা খুকু ঠিক আছে তাহলে কি করে খোকা খুকু ভিড় করে ভয় রসই করে ভিড় ড শূন্যর ভিড় আমরা এটা ছড় লাইন অনুযায়ী লিখছি তাই না ভয় রসই করে ভিড় ড শূন্যর ভিড় করে খোকা খুকু দাঁড়ি গ নম্বরে কৌশলে করু ড্যাশ কৌশলে কি করব কৌশলে কাজ করব যেন আমরা সহজে কাজটা করতে পারি কম সময়ে করতে পারি আমরা সময় সৎ ব্যবহার করতে পারি তাই না তাহলে কাজ করতে হবে কৌশলে যেন আমরা তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে সাফল্য অর্জন করতে পারি তাহলে কৌশলে করো কাজ কয়ে আকার বর্গীয় জ কাজ কয়ে আকার বর্গীয় জ কাজ কৌশলে করো কাজ কৌশলে করো কাজ তাই ঘ নম্বরে জিরো কথা ড্যাশ জিরো কথা কার জিরো কথা কৃষকে তাই তো পড়েছি আমরা তাই না তাহলে জিরো কথা কৃষকের আমরা লিখে নিই কয়রি কারে কি মূর্ধন্য ষ কয় একার র কৃষকে জিরো কথা কৃষকে জিরো কথা কার জিরো কথা কৃষকে ওকে তাহলে চার নম্বর আইটেমে কি লেখা আছে রিকার দিয়ে দুইটি শব্দ লিখি রিকার দিয়ে দুইটি শব্দ আমরা অনেক শব্দ পড়েছি তাই না কৃষক তৃণলতা বৃষ মৃত শ্রীগাল অনেক কিছু পড়েছি আমরা আজকে কি লিখব বৃষ আর মৃত লিখব ঠিক আছে তাহলে বৃষ বয়িকারে বিম মূর্ধন্য ষ বৃষ মৃত ময়নিকারী মৃত মৃত বৃষ মৃত ঠিক আছে আরো একবার বলি বয়িকারী বি মূর্ধন্য ষ বৃষ ময়নিকারী মৃত মৃত বৃষ মৃত আচ্ছা এখন আমরা পাঁচ নম্বর আইটেমে চলে যাবো পাঁচ নম্বরে লেখা আছে সত্য হলে স লিখব দেখেন ইনভার্টেড কমা আছে এবং মিথ্যা হলে মি লিখব ইনভার্টেড কমা আছে তাই ঠিক আছে তাহলে আমরা সত্য হলে স লিখব মিথ্যা হলে মি লিখব দুই সাইডে কমা দিব ক নম্বরে ক নম্বর আছে কৃষকের চায় খারাপ বৃষ একটু আগে আমরা বললাম কৃষকের চায় কেমন বৃষ কৃষকের চায় ভালো বৃষ এখানে লেখা আছে খারাপ বৃষ তাহলে কি হবে এটা সত্য হবে না মিথ্যা হবে এটা মিথ্যা হবে আর মিথ্যা হলে মি লিখতে বলেছে তাহলে ময় অস্বীকারে মি দুই সাইডে কমা দেবে ইনভার্টেড ঠিক আছে খ নম্বর কৌতুক করা ভালো নয় তাহলে কৌতুক করা কি ভালো কৌতুক করা তো ভালো নয় আসলেই ভালো নয় তাহলে কি হবে এটা সত্য হবে তাহলে আমরা কি সত্য লিখি লিখব এখানে লেখা আছে সত্য বলে স তাহলে স লিখি দন্ত স সত্য হলে স গ নম্বর ময়না পাখি শীষ দেয় আমাদের ছড়ার লাইন অনুযায়ী কোন পাখি শীষ দেয় ময়না পাখি না দোয়েল পাখি দোয়েল পাখি শীষ দেয় তাহলে এখানে লেখা আছে ময়না পাখি শীষ দেয় আমরা তাহলে এটা কি জানবো এটা মিথ্যা তাই না তাহলে মি লিখে নি ময়ের অস্বীকারে মি আচ্ছা ঘ নম্বরে আছে আমার জন্ম এই দেশেতে আমার জন্ম কোথায় এই দেশেতে না বিদেশি কোন দেশে কোথায় আমেরিকায় ব্রিটেনে না আমাদের জন্ম এই দেশেতে বাংলাদেশে জন্ম তাই না তাহলে আমার জন্ম এই দেশেতে কি হবে সত্য হবে দন্ত স ওকে তাহলে নিচের ছড়াটি কবির নাম লিখি আমরা ছড়া পড়েছি না আমরা অনেকদিন ধরে ছড়াটা পড়ছি কি ছড়া পড়ছি বাবুরাম সাপুড়ে পড়ছে তাহলে বাবুরাম সাপুড়ে ছড়াটা কে লিখেছে মনে এসেছে নিশ্চয় মনে এসেছে সুকুমার রায় সুকুমার রায় তাহলে আমরা লিখে নিই সুকু দন্ত স এর অর্থ করে সু ক
कई रसकारी कोष को मय आकार र सुकुमार राय रय आकार অন্তস্থ রায় সুকুমার রায় তাহলে বাবুরাম সকলে কে লিখেছে সুকুমার রায় আরো একবার বলে দন্ত স হ্রস্ব উ করে সু ক হ্রস্ব উ করে কু সুকু ময় আকার রমার সুকুমার রায় রয় আকার অন্তস্থ রায় সুকুমার রায় ঠিক আছে এখন ম কি কে চলে যায় আমাদের লেখা হয়ে গেছে লেখা কমপ্লিট এখন সকলে আবার সব একবারে পড়ার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক আছে তাহলে হচ্ছে বাংলা বছরে হ্যাঁ আমরা এখানে বলেছি নিচে তথ্যগুলো মুখে মুখে পড়ি তথ্যগুলো এখন কি কি দেওয়া আছে বাংলা বছরে ছয়টি ঋতুর নাম হলো আমরা এগুলো কিন্তু আগে পড়েছি ঠিক আছে তাহলে ছয়টি ঋতুর নাম কি মনে আছে বাংলাদেশ ষড় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ তাহলে কি কি ঋতুগুলো বলেন আমার সাথে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল দ্বিতীয় ঋতু বর্ষাকাল গ্রীষ্মকাল বর্ষাকাল তৃতীয় ঋতু শরৎকাল চতুর্থ ঋতু হেমন্তকাল পঞ্চম ঋতু শীতকাল এবং ষষ্ঠ ঋতু বসন্তকাল তাহলে আরো একবার আমরা সিরিয়াল মেন্টেন করে বলি বলেন গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল তাহলে কয়টি ঋতু হলো ছয়টি ঋতু হলো ছয়টি ঋতুতে কয় মাস বারো মাস তাই না আচ্ছা আমরা এখন বাবুরাম সকলে ছয়টা আরো একবার আবৃত্তি করবো একবার পড়ে নিই আমরা বাবুরাম সাপুড়ে ঠিক আছে বানান করে পড়ি হ্যাঁ যেন আমরা লিখতে পারি বয় আকারি বা বয় অসুকারি বু বাবু রয় আকার পরাম বাবুরাম সাপুড়ে দন্ত সয় আকারি সা পয় অসুকারি বু জয় শূন্য রয় একারি রে সাপুড়ে বাবুরাম সাপুড়ে লিখেছেন কে সুকুমার রায় দন্ত সয় রস্যকারী সু কয় রস্যকারী কু সুকু ময় আকার রমার সুকুমার রায় রয় আকার অন্তস্ত রায় সুকুমার রায় ঠিক আছে বাবু রাম সাপুড়ে আরো একবার তার মানে ছড়ার লাইনের নামের সাথে ছড়ার প্রথম চরণ বা লাইন মিল রয়েছে তাহলে আরো একবার বলি বয় আকারী বা বয় রস্যকারী বু বাবু রয়াকার মরাম বাবুরাম ঠিক আছে বাবুরাম সাপুড়ে দন্ত সয়াকারে সা পয় রস্যকারী কু দশ রয়াকারে রে সাপুড়ে বাবুরাম সাপুড়ে ঠিক আছে এখানে কোন যোগী চিহ্ন নেই দ্বিতীয় চরণ কোথা যাস বাপুড়ে তাহলে কয়কারে কু থয়াকারে থা কোথা যাস অন্তস্থ জয়াকার দন্ত স যাস বাপুড়ে পয়াকারী বা পয়রস্যকারী পু রয়কারী রে বাবুরে তারপরে কি আছে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে ঠিক আছে তৃতীয় চরণ কি হবে তৃতীয় চরণ হবে আই বাবা দেখে যা তাহলে স্বরে আ অন্তস্থ আই বাবা বয়াকারী বা বাবা দেখে দয়কারী দিয়ে ক্ষয়কারী খে দেখে যা অন্তস্থ জয়াকারী যা তাহলে কি আছে এখানে কমা আছে তাহলে আই বাবা দেখে যা কমা আমার সাথে বলছেন তো আপনারা সকলে বলেন আমার সাথে দুটো সাপ রেখে যা হাইফেন দয় রসুকারী দু টয়কারী টো দুটো সাপ দন্ত সয়াকার কষা দুটো সাপ রেখে রয়কারে রে ক্ষয়কারে খে রেখে যা অন্তস্থ জয়াকারে যা রেখে যা তারপরে কি দিব হাইফেন দিব তাহলে দুটো সাপ রেখে যা এখানে একটা ভুল সংশোধনী আছে তোমাদের আগেও বলা হয়েছে যে বাবুরাম সাপুড়ে কবিতায় কোথায় যাস বাবুরে এই লাইনে কোথায় পরিবর্তে কি হবে এই কোথা হবে ঠিক আছে এখানে কোথায় হবে না কোথা হবে আচ্ছা আগামী দিন ফিডব্যাক নেওয়া হবে এই আমরা আবারও ছড়াটি আবৃত্তির মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করবো ওকে সকলে দাঁড়িয়ে যায় প্রস্তুত সকলে বলে বাবুরাম সাপুড়ে লিখেছে সুকুমার বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা ছ
ছোট্ট সোনামণিরা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।